প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের দিনক্ষণ ঠিক করা সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনার জন্য কাল বেইজিংয়ে হবে দুই দেশের ফরেন অফিস কনসালটেশন। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এই বৈঠকে আলোচনায় থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্প। গত কয়েক বছরে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বেড়েছে বাংলাদেশ চীনের। 2017 সালে চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরকে যার অন্যতম মাইলফলক ধরা হয়, যেখানে অর্থনৈতিক সম্পর্ক রূপ নেয় কৌশলগত অংশীদারিত্বে। একাদশ জাতীয় নির্বাচনের পর 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর দৃঢ় করে পারস্পরিক বোঝাপড়া। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও সচিব পর্যায়ের বৈঠক সহ ফরেন অফিস কনসালটেশন চলেছে নিয়মিত। সেই ধারাবাহিকতায় সোমবার বেইজিংয়ে বসছেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা, যার নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। পররাষ্ট্র সচিবের এ সফরে চূড়ান্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের দিনক্ষণ। এইগুলো নিয়ে স্পেসিফিক কিছু নাই, তবে ন্যাচারালি ভিজিট হলে তো অনেক কিছুই হতে হবে। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইবে ঢাকা। একই সাথে যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্প শুরুর অনুরোধ থাকবে পররাষ্ট্র সচিবের। চীন আমাদেরকে সহযোগিতা করছিল আমাদের যে পাইলট রিপ্যাট্রিয়েশন, তো সেটা যে এখন থমকে গেছে, সুতরাং চীনের যতটুকু লেভারেজ আছে উইথ দ্য মিয়ানমার গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য আরাকান আর্মি যদি থেকে থাকে, তাহলে সেটা ব্যবহার করে যাতে ওই সিচুয়েশনটাকে তারা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে সেই রিকোয়েস্ট আমি করব, এবং তাদের কী প্ল্যান আছে সামনে সেটাও আমি জানার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফরে কী কী চুক্তি বা সমঝোতা স্মারক সই হতে পারে তাও থাকবে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই আলোচনায়। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।